ফের ভেস্তে গেল বৈঠক। কালীঘাটের বাড়িতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো না জুনিয়র ডাক্তারদের। এদিন কালীঘাটে গিয়েও প্রথম থেকে লাইভ স্ট্রিমিং এর দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু প্রশাসনের তরফে বারবার জানিয়ে দেওয়া হয় লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। এরপর ভিডিওগ্রাফির দাবি তোলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু তাও সম্ভব নয় জানানো হয়। পরে আলোচনায় বসেন ডাক্তাররা। এরই মধ্যে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্য সচিব চন্দ্রিমা ভট্টাচার্যরা। এরপর জুনিয়র ডাক্তারদের তরফে সংবাদ মাধ্যমে দাবি করা হয় লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি ছাড়াই আলোচনায় রাজি ছিলেন তারা, কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি তাদের বেরিয়ে যেতে বলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান এখন অনেক দেরি হয়ে গিয়েছে, জুনিয়র চিকিৎসকদের চোখে জল, তাদের দাবি হতাশ হয়েছেন তারা। তবে তারা জানিয়ে দেন পরবর্তীকালে আবারও আলোচনায় বসতে রাজি রয়েছেন তারা।